ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসটি শিক্ষক দিবস হিসাবে সারা দেশে পালিত হয়, কিন্তু আমাদের একটি ঘটনার কথা জেনে রাখা উচিত যে দুই খণ্ডের ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থের জন্য রাধাকৃষ্ণনের বিশ্বজোড়া খ্যাতি প্রসিদ্ধি অভিযোগ উঠেছিল সেটি আদপেই নাকি তার লেখা নয়, সেটি নাকি লিখেছিলেন যদুনাথ সিংহ। কে এই যদুনাথ সিংহ? চলুন জেনে নিই কি নিয়ে বিতর্ক। আদতেই কি রাধাকৃষ্ণন তার ছাত্র যদুনাথ সিংহের থিসিস চুরি করেছিলেন? তিনি কি সত্যি ঠুকেছিলেন? চলুন জেনে নিই বিস্তারিত। যদুনাথ সিংহ রাধাকৃষ্ণনেরই ছাত্র ছিলেন। যদুনাথ 1917 সালে এমএ পাস করার পর তার গবেষণাপত্রের প্রথম খণ্ড 1922 সালে এবং দ্বিতীয় খণ্ড 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেমচন্দ্র রায়চন্দ স্কলারশিপ আবেদনের সঙ্গে জমা দিয়েছিলেন। অভিযোগ, এই গবেষণাপত্রের দ্বিতীয় খণ্ড থেকে অনেকটা নকল করে রাধাকৃষ্ণন গ্রন্থাকারে 1927 সালে লন্ডন থেকে স্বনামে প্রকাশ করেন। ওই সময় রাধাকৃষ্ণন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদে কর্মরত ছিলেন। যদুনাথ তার অসাধারণ মেধা ও পাণ্ডিত্যের জন্য 1923 সালে গ্রিফিথ পুরস্কার, 1924 সালে মোয়াট মেডেল ও তার আগে 1915-1916 সালে ক্লিন্ট মেমোরিয়াল ও ফিলিপ স্মিথ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। রাধাকৃষ্ণন গ্রন্থটি লন্ডন থেকে প্রকাশ করার বেশ কিছুদিন পর তার যদুনাথের নজরে আসে। তার মতে বইটির অনেকটা অংশ তার গবেষণাপত্রের হুবহু নকল। তিনি 1929 সালের 22 আগস্ট কলকাতা হাইকোর্টে মামলা করেন। যদুনাথকে নানাভাবে সহযোগিতা করেন প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার সাধারণ সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। 1929 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অধ্যাপক যদুনাথ সিংহ ভারতের সারস্বত সমাজকে নাড়িয়ে দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিরুদ্ধে থিসিস চুরির অভিযোগে কলকাতা উচ্চ আদালতে মামলা করেন। যদুনাথ সিংহ প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য যে গবেষণাপত্রটি ইন্ডিয়ান সাইকোলজি অব পারসেপশন প্রথম ও দ্বিতীয় খণ্ডে জমা দিয়েছিলেন, সেই গবেষণাপত্র থেকে ব্যাপকভাবে টুকে ধরা পড়েছিলেন রাধাকৃষ্ণন। 1927 সালে প্রকাশিত হয়েছিল রাধাকৃষ্ণনের সাড়া জাগানো বই ইন্ডিয়ান ফিলোসফির দ্বিতীয় খণ্ড, যা ছিল ডক্টর যদুনাথ সিংহের গবেষণাপত্রটির পুনর্মুদ্রণ। ডক্টর সিংহ এই চুরির বিষয়টি জানতে পারেন যখন 1928 সালে রাধাকৃষ্ণনের দ্য বেদান্ত অ্যাকর্ডিং টু শঙ্কর অ্যান্ড রামানুজ নামে আরও একটি বই প্রকাশিত হয়। এই বইটি ছিল রাধাকৃষ্ণনের ইন্ডিয়ান ফিলোসফি দ্বিতীয় খণ্ডের অষ্টম এবং নবম অধ্যায়ের একটি স্বতন্ত্র পুনর্মুদ্রণ। সেই বইটি থেকে যদুনাথ সিংহ সবিশ্বে জানতে পারেন যে তার গবেষণার প্রথম দুটি অধ্যায় থেকে অনেক অনুচ্ছেদ খ্যাতনামা অধ্যাপক রাধাকৃষ্ণন চুরি করেন। ডক্টর সিং মডার্ন রিভিউ পত্রিকায় রাধাকৃষ্ণনের এই চর্যবৃত্তির ইতিবৃত্ত তুলনামূলকভাবে প্রকাশ করেন। সিংহপুরুষ যদুনাথ সিংহ মরিসন রিভিউ পত্রিকার মাধ্যমে ও কলকাতা হাইকোর্টে মামলা করে রাধাকৃষ্ণনের মতো মহান মানুষের প্রকৃত মুখোশ খুলে দেন। কলকাতা হাইকোর্ট এই মামলাটির রায় না বের করেই মামলার স্থগিতাদেশ দিয়ে দেন। এই মামলাটি 1929 থেকে 1933 সাল পর্যন্ত চলার পর মামলাটি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা হয়। অনেকে বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদুনাথের উপর চাপ সৃষ্টি করেন যাতে তিনি মামলা প্রত্যাহার করে নেন। এখন আপনারাই বলুন, যে মানুষটার নামে থিসিস চুরির অভিযোগ, যিনি নিজেই বলেন যে আমার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করো, তার জন্মদিন কি শিক্ষক হিসেবে পালন করা উচিত? প্রশ্নটা আপনাদের কাছেই তোলা থাকলো।